আমি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাতে চাই, এখন আমি আমার ছেলের জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারি আপনার পরামর্শ চাই। দেখুন, সন্তানকে কোরআনে কারিমের হাফেজ বানানোর জন্য সর্বপ্রথম পদক্ষেপ হবে সন্তান, সন্তানের বাবা, সন্তানের বাবা এবং মা, তারা সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জমা দিবে, দোয়া করবে, আবেদন করবে, আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার কোরআনের হাফেজ, আলেম, দাইল আল্লাহ বানাইতে চাই, সেজন্য তুমি একটু তৌফিক দিও। এটা হলো এক নম্বর কাজ। দোয়া করতে থাকবে, একবার না, বারবার করতে থাকবে, দোয়ার মধ্যে থাকবে। এক নাম্বার দুই, নিজেরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। অনেক লোক আছে নিজে সুদখোর, ঘুষখোর, দুই নম্বরই কাজ করেন, হারামের সাথে সংশ্লেষ আছে, আবার এদিকে চান যে ছেলেটা হাফেজ হোক। আপনি আপনার সন্তান যদি ভালো মানুষ হোক এটা চান, তাহলে আপনার উচিত আগে নিজে ভালো মানুষ হয়ে ওর সামনে আদর্শ এবং মডেল পেশ করা। আপনি নিজে উল্টাপাল্টার মধ্যে হাবুডুবু খাবেন আর আশা করবেন যে আপনার ঘরে ফেরেশতা হয়ে যাবে, এটা ভুল। এরপরে যে কাজটা করতে হবে আপনাকে, তওবা করে নিজেরা ভালো পথে চলবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন জামাতের সাথে, পুরুষ মহিলারা বক্তমত এবং সালাতের পরে ভোর রাতে দোয়া কবুলের জায়গাগুলোতে বিভিন্ন সময় আল্লাহর কাছে স্পেশাল স্পেশাল ভাবে দোয়া করবেন, আল্লাহ সন্তানটা যেন আমি যেই আদর্শে তাকে মানুষ করতে চাই, হাফেজি কোরআন, আলেম দিন, সেটা যেন হয়, এটা করবেন। এরপর একাডেমিক পদক্ষেপ হিসাবে যে কাজটা করবেন প্রথম, সেটা হলো তার যখন থেকে সে আপনার কথা বলতে শিখে, তারপর আস্তে 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 তাকে আরবি অক্ষরগুলো উচ্চারণ করা শেখাবেন, অন্যান্য পড়া লেখা যেগুলো তার জরুরি সেগুলো তো থাকবেই। এই আরবি অক্ষর বর্ণমালা শেখানোর জন্য একজন হাফেজ, কোন একটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন অথবা কোন একটা মাদ্রাসার শিক্ষক বা একজন ভালো হাফেজ, যে হাফেজ তারাবি পড়ায় সুন্দর করে, শুদ্ধ করে, এরকম কোন একটা হাফেজের তত্ত্বাবধানে তাকে নুরানি কায়দাটা পড়াবে। নুরানি কায়দা পড়ানোর দুইটা নিয়ম আছে ভাই, একটা হলো যে ঢালাও যে নুরানি আপনার মসজিদে যে আপনার কি বলে কোরআন শিক্ষার আসর আছে, বাচ্চাদের বিভিন্ন এলাকা হয় সেটা, এটা হলো যে মুসলমানের সন্তান হিসেবে একটা কোরআন শেখা দরকার, শিখে দেয়। এখানে পুরোপুরি শুদ্ধতা লক্ষ্য করা হয় না, অনেক সময় শুদ্ধ হয় কিন্তু আরও আফার ক্লাসে শুদ্ধতা লাগবে হাফেজ হওয়ার জন্য। এই জন্য ভালো কোনো হাফেজকে দিয়ে তার এই ফাউন্ডেশনটা ঘুরতে হবে যে প্রতিটা অক্ষরের উচ্চারণ হবে 100% পারফেক্ট, এটা হবে আপনার প্রথম পদক্ষেপ। এটা যদি করতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনার 6 মাসের কাজ, 1 বছরের কাজ আগায় গেল। এটা কিন্তু 1-2 মাসে সম্ভব। আমাদের বেশিরভাগ ভাইয়েরা নিজেরা না জানার কারণে এই জায়গাটাতে ভুল করে ফেলেন। আপনি কিন্তু মক্তবের গতানুগতিক পড়া দিয়ে হবে না, যে হুজুরের কাছে দিবেন তাকে বলবেন যে ভাই আমি তাকে হাফেজ বানাবো, অতএব হিফজের যে ফাউন্ডেশন সেটা দিতে হবে, 50-তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন আর 5-তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন একরকম হবে? অতএব যেহেতু সে হাফেজ বানাতে চায় তাকে, অতএব তার ফাউন্ডেশনটা ওই রকম হইতে হবে, উচ্চারণটা হইতে হবে একদম পারফেক্ট সহি। কোন রকম শুদ্ধ উচ্চারণ আমাদের সবার আছে, কিন্তু যারা হাফেজ তাদের উচ্চারণটা একটু ভালো থাকে আমাদের দেশে। তো এটা করবেন এক। এর পাশাপাশি তাকে হিফজখানায় যখন সে ভর্তি হওয়ার উপযুক্ত হবে তখন তাকে ভর্তি করবেন, সম্ভব হলে বাসার আশেপাশে এমন কোনো হিফজখানা রাখবেন যেখানে আপনি সারাক্ষণ তত্ত্বাবধান করতে পারেন। যদি আসা যাওয়া করে পড়তে পারে খুবই ভালো, আবাসিক থাকা অনেক ফজিলত আছে, উপকার আছে, কিন্তু বাসায় যদি ভালো পরিবেশ দিতে পারেন তাহলে আসা যাওয়াও করতে পারে। আবাসিক দিলে এমন পরিবেশ যেন হয় যেখানে বাচ্চার কোনো কষ্ট না হয়, তার কষ্ট না হয় বলতে এরকম কোনো কষ্ট না হয় যে কষ্টের কারণে সে ভেতরে ভেতরে কোরআনের প্রতি বিদ্বেষী হয়ে ওঠে বা বিতৃষ্ণ হয়ে ওঠে। একজন সাহাবি বলেছেন, লা তুমিল্লা বিহাদ আল কোরআন, আল্লাহর এই কোরআন দিয়ে মানুষকে বিরক্ত করিও না, মানুষ যতটুকু নিতে পারে তার চেয়ে বেশি তুমি দিলা, এত বেশি কোরআন পড়াইতে থাকলা যে সে নিতে চাচ্ছে না, তারপরও জবরদস্তি দিতে চাইলা, তো অতিরিক্ত দিলে সে বিরক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআন দিয়ে কাউকে বিরক্ত করবা না। সেখানে একটা ছোট বাচ্চা, অতএব সে কতটুকু নিতে পারে, তার চেয়ে বেশি প্রেশার হয়ে যাচ্ছে কিনা, তারপরে টর্চার হচ্ছে কিনা, জুলুম হচ্ছে কিনা, এগুলো লক্ষ্য রাখতে হবে। এইসব বিষয়গুলো আপনি তত্ত্বাবধান করবেন, খেয়াল রাখবেন, মনিটর করবেন। 2-3 জন আলেম ভিন্ন ভিন্ন, তাদের সাথে পরামর্শ করবেন কোনটা দিলে ভালো হয়, কোনটায় মারামারি, অতিরিক্ত টর্চার নাই, এবং ঢালাও বিছানা, এক মশারিতে শোয়া সহ যে ঝামেলাগুলো আছে সেগুলো যেন না হয়, হ্যাঁ সব দিক থেকে চৌকান্না হয়ে দিবেন। এরপরে কিছুদিন পর পর একজন ওস্তাদের মাথা হাতে
মনিটরিং করাবেন, ফলো আপ করাবেন যে কদ্দুর আগাচ্ছে বা পিছাচ্ছে। মাদ্রাসার আমলি পরিবেশটা দেখবেন যে ছাত্রদের ভিতরে আমল আছে কিনা, আখলাক আছে কিনা, ভালো কিনা। এই ছেলে মাদ্রাসা ভর্তি হওয়ার পর থেকে তার চরিত্র, তার ব্যবহার, তার আচরণ, তার আমলের প্রতি আগ্রহ বাড়ছে না, জায়গা দাঁড়ায় আছে না কমছে, এগুলো সব মনিটর করবেন। আমরা অনেকে আছি যে মাদ্রাসা ভর্তি করে দিছি, একটা পাঞ্জাবি একটা টুপি পরাই দিছি, আর কোরআন আর রেহাল ধরা দিছি, তক করালা দিয়ে দিছি। এখন কি ছেলে হাফেজ হচ্ছে না হাফেজ হইতে গিয়ে আরো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমরা আর খোঁজ খবর নিচ্ছি। খুব তীক্ষ্ণভাবে মনিটর করতে হবে। আর যে প্রথম যেটা বলছি দোয়া, ওইটা পুরো কন্টিনিউয়াসলি চালাইতে থাকতে হবে। আর একটা কাজ করবেন, ওলামা এবং তোলাবাদের মহব্বত করবেন। আমার একটা অভিজ্ঞতা, আলেম বিদ্বেষী মানুষদের ঘরে আলেম বা হাফেজ তৈরি হয় না। আমি বহু মানুষ দেখেছি, নামাজি নামাজি মানুষ দাঁড়িয়ে আছে দিনদার, কিন্তু হুজুরদের পিছে লাগার একটা বদরবাস আছে, হুজুরদের খোসাখুসি খোসাখুসি। হুজুররা ফেরেশতা না, হুজুররা দুধেরও দোয়া না যে তাদের পিছে লাগা যাবে না। ভুল করলে অবশ্যই যেখানে লাগা দরকার যতটুকুটা লাগবেন, কিন্তু কিছু মানুষের নেচারই হলো কি যে হুজুর দেখলে একটু খোসা যেতে মনে চায়। আবার এই মানুষগুলো আমি দেখেছি তাদের সন্তানদেরকে, আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, অনেক চেষ্টা করছে, মাদ্রাসা ভর্তি করাইছে, এখানে গেছে ওখানে গেছে, মাদ্রাসা পাল্টাইছে, মাগা মানুষ হয় নাই। আর এর বিপরীতে আলেম এবং তালেম এলমদের প্রতি ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে, মমতা থাকবে। আল্লাহ তাআলা সাধারণত এই ঘরে যদি অন্যান্য শর্তগুলো ঠিকঠাক মতো পূরণ করে হাফেজ আলেম তৈরি করে দেন আলহামদুলিল্লাহ। অতএব ওলামাদের ভালোবাসবেন, তালেম এলমদের ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান।